আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ইচ্ছা শুটকি দিয়ে লতি রান্না করে দেখাবো। আমি এখানে এক বাটি লতি নিয়েছি, হাফ কেজি। এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে এগুলো এভাবে কেটে রেখেছি লম্বালম্বি করে। এখন আমার লাগবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ইচ্ছা শুটকি, কাঁচা পাকা। এখানে টমেটো আছে দুইটা, এখানে ধনে পাতা আছে, এখানে রসুন আছে। রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি, কেন লতিতে শাকে একটু রসুনটা বেশি দিতে হয়। পেঁয়াজ এবং আপনার কাঁচামরিচ, পানি এবং তেল। তাহলে চলুন আমরা রান্নায় যাই। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, একটু তেল বেশি দিতে হবে লতিকে। এখানে 5 টেবিল চামচের মতো আমি তেলটা দিয়ে দিছি। তেল গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। নরম হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো সব একসাথে দিয়ে দিব। এরপর যেই আমি ইচ্ছা শুটকিগুলো একটু দিয়ে দিচ্ছি, ভেজে নিব। শুটকি জাতীয় জিনিস তেলের মধ্যে যদি ভেজে নেয়, এটা আলাদা একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। সেই জন্য আমি ইচ্ছা শুটকিটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে, শুকিয়ে ভাজা হয়ে গেছে। হালকা ভাজতে হবে, বেশি ভাজতে হবে না। সুন্দর স্মেল আসলেই হবে। রসুনটা দিয়ে দিচ্ছি। এই লতিটা খেতে চায় না গলা ধরে বলে। আমি যে পদ্ধতিতে রান্না করতেছি এবার যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের ভালো লাগবে, অবশ্যই খেতে ভালো লাগবে। এখন আমি হলুদ দিয়ে দিব 1 চা চামচ। এখানে 1.5 চা চামচ মরিচ আছে। এখানে একটু আমি পানি দিয়ে দিচ্ছি। মরিচ, হলুদ এগুলো কষানোর পরে, ভালো করে কষানোর পরে আমি লতিটা দিয়ে দিব। সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি লতিটা দিয়ে দিব এখানে। এখানে রুটিটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিব। এভাবে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর আমরা ফিরে আসব। মিডিয়াম লো হিটে থাকবে। বেশি বড় হিটে করলে লতিটা নরম হবে না, শক্ত থাকবে। সেই জন্য আমি মিডিয়াম লো হিটে এভাবে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। লতি আমাদের হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা কাঁচা পাকা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমরা যদি আগেই দিতাম তাহলে আমাদের লতিটা সিদ্ধ হতো না, টক সেজন্য সিদ্ধ হতো না। সেজন্য আমি পরে দিচ্ছি।
আশায় দুজি আপনাদের দুজি টক আমের আচার বা জলপাইয়ের আচার থাকলে দিতে পারবেন আপনারা, এটা দিলে আপনার গলা ধরবে না। টমেটোর যখন সিজন থাকবে তখন তো আমরা আর কাঁচা টমেটো পাকা টমেটো এরকম দিতে পারবো না, তখন আমরা টক আমের আচার জলপাইয়ের আচার যে কোনো টক আচার দিতে পারবেন, ভেলুম্বু দিতে পারবেন। আমি এগুলো সব হয়ে আসলে ভেলুম্বু দিব। আমি এখানে আর 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। বেলুম্বুটা আমার গাছের, আমি এই বেলুম্বুটা গাছ থেকে পেরে স্টক করছি, যে আমি ডিপে রেখে দিছি এবার 1 মাস আগে, এটা পেরে একদম ফ্রেশ, একদম গাছ থেকে পাড়ার পর করেই আমি ধুয়ে পরিষ্কার করে ডিপের মধ্যে রেখেছি। এখন আমি এটা এখন আর একটু পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিব। আপনারা এই পদ্ধতিতে করে রাখতে পারবেন, যখন বেলুম্বুর মৌসুমটা থাকবে না তখন আপনারা যে কোনো মাছে এরকম লতিতে শাকে কচু শাক রান্না করার সময় দিতে পারবেন, এবং এটা মাছের মধ্যে দিয়ে দিতে পারবে। এটা ঝোল রান্না করেও, চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করে খাওয়া যাবে। এখন আমি এটা ধুইয়ে পরিষ্কার করে দিয়ে দিব। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। এখন আমি এই বেলুম্বুটা এখানে দিয়ে দিচ্ছি, আস্তেও দিতে পারবেন, আপনারা চাইলে মাঝখানে কেটেও দিতে পারবেন, এটা আপনাদের উপরে। বেলুম্বুটা নরম হয়ে গেলেই আমরা নামিয়ে ফেলবো। এটা একটু বরফে শক্ত হয়ে আছে, এখন আমি এটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা ঠিক এইভাবে রাখতে পারবেন, কাছ থেকে পাড়ার পর একটু ধুয়ে পরিষ্কার করে এটা একদম ভালো করে শুকিয়ে বক্সে রাখতে পারবেন বা পলিথিন ব্যাগে রাখতে পারবেন। এভাবে করে রেখে দিয়ে যখন রান্না করবেন তখন ফ্রিজ থেকে বাইর করে দিয়ে দিলেই, ধুয়ে দিয়ে দিলেই হবে। এখন আমি ধনে পাতা দিয়ে ঢেকে রাখতেছি বেলুম্বুটা হওয়া পর্যন্ত, তারপর হয়ে গেলে আমরা সার্ভ করব। লতিটা হয়ে গেছে, দেখাই আপনাদেরকে যে বেলুম্বু এটা আমাদের সিদ্ধ হয়ে গেছে দেখছেন। এখন আমরা সার্ভ করব সুন্দর দিকে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আপনারা এইভাবে রান্না করলে গলা ধরার তো প্রশ্নই উঠে না। বেলুম্বুতে অনেক টক, এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।